এটাই প্রশ্ন ছিল দিদি, যে আপনার সিনেমার জন্য পুবলিকে নির্বাচন করার প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে থার্ড হলো যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে, যেটা প্রত্যেকটা শিল্পী সে আসলে প্রকৃত শিল্পী সেটা হচ্ছে ও অন টাইম আসে, ও ফোন করে, ও কন্ট্যাক্ট করে, ও স্ক্রিপ্ট করে, ও কমিউনিকেট করে, এটা একটা ডিরেক্টরের অনেক আরাম শিল্পীর জন্য। এই জিনিসগুলো যখন একটা শিল্পী থাকে তখন আমার মনে হয় যে আর কোনো শিল্পী যেমন থাকার প্রয়োজন নেই, আর অভিনয়টা সে ভালোই পারে, কারণটা বলার কিছু মানুষের পরীক্ষিত। তবে আমি একটু বলতে চাই আমার দর্শকদের, প্রহেলিকাতে পুবলিকে মানুষ অন্যভাবে দেখবে, যেভাবে কেউ কখনো দিদি দিদি একটা প্রশ্ন আছে আমার, দিদি একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে দিদি দিদি একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এক পাশে পরিমণি এক পাশে পুবলি, দুজনকে কত মার্ক দিবেন? দশে দশ, হ্যাঁ কি হবে মানে কত মার্ক দিবেন? দশে কত দিবেন? মার্ক কত দিবেন? দশে কত দিবেন? দশে কত দিবেন? দশে কত দিবেন দুজনকে? দিদি 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 একটা ছবি বুঝলে তো কি করছে? আজ আমি বের করে দিচ্ছি, একটা প্রশ্ন ছিল, একটা প্রশ্ন বলো, দিও দিও ঠিক আছে।